হ্যালো বন্ধুরা, আজকে আপনারা দেখাবো আপনারা কিভাবে যে স্বাস্থ্যসাথী কার্ডে যদি আপনার নাম, জেন্ডার এবং বয়স যদি ভুল হয়ে থাকে তো আপনারা কিভাবে সংশোধন করবেন, আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। বন্ধুরা, আমার চ্যানেল নতুন হয়ে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুর মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। তো বন্ধুরা, আপনারা যে প্রথমে যদি স্বাস্থ্যসাথী কার্ডে আপনার যদি নাম, বয়স এবং জেন্ডার যদি ভুল হয়ে থাকতো তো আপনারা কি করতেন, প্রথমে আপনাদেরকে কিন্তু জেলা যে ডিএম অফিসে দপ্তরে গিয়ে কিন্তু আপনাদেরকে দরখাস্তের মাধ্যমে কিন্তু সংশোধন করতে হতো। তো বন্ধুরা, কিছুদিন আগে স্বাস্থ্যসাথী যে দপ্তর থেকে কিন্তু স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে কিন্তু এই স্বাস্থ্যসাথী কার্ড সংশোধনের ফর্মটি প্রকাশিত করেছেন। তো ফর্ম সি ফিল আপ করে কিন্তু আপনারা স্বাস্থ্যসাথী কার্ড, তো ইতিমধ্যে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে, সেখানে গিয়ে আপনারা এই ফর্মটি জমা করতে পারবেন। তো বন্ধুরা কী করবেন, প্রথমে আপনাদেরকে ফর্ম সি সংগ্রহ করতে হবে। তো দুয়ারে সরকারের ক্যাম্প থেকে আপনারা কিন্তু বিনামূল্যে ফর্ম সি সংগ্রহ করে নিতে পারবেন এবং আমি নিচে ডিসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনাদেরকে দেখতে হবো যে ফর্ম সি, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ফর্ম সি স্বাস্থ্যসাথী স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, এখানে ফর্ম সি লেখা আছে। তো এই ফর্মটি ফিল আপ করে আপনাদেরকে কিন্তু সংশোধন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান নাম্বার, তো এগুলো আপনার কিছু এই বক্সে করার প্রয়োজন নেই, ডেটও আপনাদেরকে এইটাতে লিখতে হবে না। তো এখানে কী করবেন, যিনি আবেদন করছেন অ্যাকচুয়ালি যে স্বাস্থ্যসাথী কার্ডে আছে তার এখানে কিন্তু নাম লিখবেন এবং তার বাবার নাম লিখবেন। তো অবশ্যই মেয়েরা যদি বিবাহিত হয়ে থাকে তার অ্যাকচুয়ালি বাবার নাম দেবেন স্বাস্থ্যসাথী কার্ডে। তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন আপনার জেলার নাম, তো আপনারা এখানে জেলার নাম লিখে দেবেন, আপনার যে জেলায় বসবাস করেন। এখানে দেখতে পাচ্ছেন ব্লক ও মিউনিসিপ্যালিটি, আপনি যদি গ্রাম অঞ্চলের ক্ষেত্রে যদি বসবাস করে থাকেন তো আপনার গ্রামের নাম, এবং যদি পৌরসভায় বসবাস করেন তো পৌরসভার নাম দেবেন। তারপরে আপনার পঞ্চায়েতের নাম দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ ওয়ার্ড, তো গ্রামের ক্ষেত্রে গ্রামের নাম আর পৌরসভার ক্ষেত্রে পৌরসভার নাম দেবেন। আর রেসিডেন্টের অ্যাড্রেস, তো আপনার গ্রাম, পোস্ট এবং থানা, জেলা এবং পিন নম্বর দিয়ে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডু এনি মেম্বার অফ ফ্যামিলি অফ রিসিভ স্পন্সার হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড অ্যাসুরেন্স, তো আপনি কি কোনো ইন্স্যুরেন্স সরকারি পৃষ্ঠপোষকতায় কি আপনি কোনো ইন্স্যুরেন্স পান, তো আপনারা কী করবেন, এখানে নো মারবেন। যদি ইয়েস করতেন তো আপনারা কিন্তু প্রথমে স্বাস্থ্যসাথী কার্ড পাতে পেতেন না। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডু এনি মেম্বার অফ দ্য ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্স অ্যান্ড গভর্নমেন্ট, কোনো পরিবারের সদস্য কি স্বাস্থ্য বিমা পেয়ে থাকেন, তো এখানে কী করবেন আপনারা এখানে নো এ টিক মারবেন। যদি পেয়ে থাকতেন, ইয়েস করতেন, তো আপনি কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডেন পেতেন না। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউআরএন নাম্বার, তো আপনার যে স্বাস্থ্যসাথী কার্ডে যে ইউআরএন নাম্বার আছে দেখবেন 17 ডিজিটের, তো আপনারা সেই 17 ডিজিটে কিন্তু ইউআরএন নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপরে আপনারা এখানে নিচে স্ক্রল করে চলে আসবেন, তো এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য কারেক্টেড, তো আপনি কোনগুলো সদস্য ঠিক করতে চান। তো আপনার যে ফ্যামিলি মেম্বারের যে নামগুলো আছে তো আপনারা সেই নামগুলোই কিন্তু আপনারা এখানে লিখবেন, যে পুরো সদস্যর কিন্তু আপনার নাম লেখার কোনো প্রয়োজন নেই। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে এক্সিস্টিং নেম, তো যেগুলো আপনার সঠিক নাম আছে কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে যিনি যার অ্যাকচুয়ালি নাম ঠিক ভুল হয়ে আছে তো আপনার যে সঠিক নামটা কিন্তু লিখবেন, আপনার আধার কার্ডে বা রেশন কার্ডে যেটা আছে আপনারা দেখবেন সেই নামটা লিখে দেবেন, আপনারা সঠিক নামটা কিন্তু লিখবেন। আপনার যদি আধার কার্ডে সঠিক নাম থাকবে তো সেটা লিখে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এক্সিস্টিং নামস, তার নাম লিখবেন, তার সেক্স মেল ফিমেল যেটা লিখবেন সিলেক্ট করবেন, মহিলা হলে ফিমেল লিখবেন এবং ছেলে হলে মেল লিখবেন। তার এবং বয়স দেবেন, তার রিলেশন তার সঙ্গে সম্পর্ক কী, যিনি স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে হেড আছে তার সঙ্গে তার সম্পর্কে সেটা লিখে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, তারপর এখানে তা যিনি ভুল আছে তার খাদ্যসাথী বা রেশন কার্ডের নাম্বার, এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার। তারপরে যদি দ্বিতীয় আপনার ভুল হয়ে থাকে তো আপনার এখানে কী করবেন, তার দ্বিতীয় নামটা লিখবেন, যদি মেয়ে হয়ে থাকে ফিমেল লিখবেন, ছেলে হয়ে থাকলে মেল লিখবেন, তার বয়স কত হলো সেটা লিখবেন, তার রিলেশন যদি মেয়ে হয়ে থাকে ডটার লিখবেন আর ছেলে থাকলে সন লিখে দেবেন। তারপর এখানে আপনারা তার মোবাইল নাম্বার দেবেন এবং খাদ্যসাথীর নাম্বার দিয়ে দেবেন। তো বন্ধুরা, আপনার যে অনেকটি থাকতে পারে সদস্যের নাম, তো যেগুলো অ্যাকচুয়ালি ভুল নাম আছে সেগুলোই কিন্তু আপনারা কিন্তু লিখে নেবেন। তো আপনারা কীভাবে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে আপনার সদস্য আছে সেটা আপনার ভিডিও করে দেবো, সেটা আপনারা দেখে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বরে, যদি আপনার তিন নম্বর ফ্যামিলি সদস্যের নাম ভুল থাকে তার নাম লিখবেন, তার
জেন্ডার লিখবেন, তার বয়স এবং তার রিলেশন, তার সঙ্গে যে স্বাস্থ্যসাথী কার্ডের হেড আছে তার সঙ্গে তার সম্পর্ক কী সেটা লিখে দেবেন, তার মোবাইল নাম্বার, স্বাস্থ্যসাথী কার্ড, খাদ্যসাথী কার্ডের নাম্বার এবং আধার কার্ডের নাম্বার এখানে দিয়ে দেবেন। পরপর আপনারা যদি দিয়ে দেবেন যেগুলো ভুল আছে সেমভাবে আপনারা লিখে নেবেন। তারপর আপনারা নিচে স্ক্রল করে চলে আসবেন, তো এখানে দেখতেই পাচ্ছেন যে আপনার এই বক্সটিতে লেখা আছে যে পরিবারের যে সকল সকল সদস্যর নাম লিখুন যাদের নাম অথবা তথ্য সংশোধন করতে হবে। তো অবশ্যই যাদের অ্যাকচুয়ালি ভুল আছে তাদেরই কিন্তু একমাত্র নাম লিখবেন, যাদের ঠিক আছে তাদের কোনো নাম লেখার প্রয়োজন নেই। তো তারপরে এই নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বেনিফিসিয়ারি, তো যিনি বেনিফিসিয়ারি অ্যাপ্লিকেশন, তো যিনি কার্ডের হেড আছে তিনি তার সই জানলে সই করে দেবেন, আর সই না জানলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বুড়ো আমলে টিপ সই করে টিপ সই দিয়ে দেবেন। তারপরে আপনারা এখানে সিগনেচার, অফিসার সিগনেচার করবেন, আর নিচে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার। তো এখানে আপনাদেরকে যে এই রসিদটি দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন আপনার রসিদটি যে দুয়ারে সরকারি ক্যাম্প যেখানে ক্যাম্প হচ্ছে, তো আপনাকে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট এবং সিগনেচার করে তো আপনাদেরকে কিন্তু ফর্মটি দিয়ে দেবেন। তো আপনারা ফর্মটি কীভাবে ডাউনলোড করবেন দেখিয়ে দেবো, আর সঙ্গে এই খাদ্যসাথী কার্ড এবং রেশন কার্ড আধার কার্ড অবশ্যই দেবেন। তো ফর্মটি ডাউনলোড করতে গেলে আপনার কী করতে হবে, প্রথমে আপনাকে কিন্তু গুগলে যেতে হবে, গুগলে গিয়ে আপনারা লিখবেন, গুগলে লিখবেন HWS স্বাস্থ্যসাথী gov.in, তো গুগলে চলে এসেছে, সার্চ করে দেবেন। সার্চ করার পর আপনারা কী করবেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই অনলাইন, তো এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে ফর্ম সি, তো এখানে দেখতে পাচ্ছেন ফর্ম সি ফর মেম্বার নেম কারেকশন আফটার রিসিভিং অ্যান্ড কার্ড, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাগেন, তো এখানে ডাউনলোড করে দেবেন। তো তারপর আপনার মোবাইলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে, বা আপনারা যদি ল্যাপটপ বা কম্পিউটার থেকে ডাউনলোড করেন তো আপনার কম্পিউটারে কিন্তু সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করতে পারবেন, এবং যে বর্তমানে দুয়ারে সরকারের ক্যাম্প হচ্ছে সেখানে কিন্তু আপনারা জমা দিতে পারবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিওতে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে।